মানিক জি কি খবর বল, কেমন আছো? ভালো ভালো ভালো। এই এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম বন্ধু বলে কথা কতদিন দেখা হয়নি, একটু দাঁড়িয়ে যাই। সালাম আবার কি দরকার ছিল, চলে গেলি তো পারতিস। কিছু খাওয়াস না, ওই জন্য আসি না। ওই দেখ, লোকে না আমার মিছি মিছি কিপটে বলে বদনাম করে। আসলে আমার মনটা বড় উদার, বুঝলি? তাই তাই বেশ, তাহলে এতদিন বাদে বন্ধু এলাম যখন, কিছু খাওয়া টাওয়া হোটেলে মেনু কার্ড দিয়েছি। আরে তুই এই সময় কি মাছ ভাত খাইনি? আচ্ছা মাছ ভাত বল, এমনি হালকা ফুল হালকা ফুলকে বল, মানে ধর লুচি লুচি না, লুচি করিস না, অম্বল হয়ে যায় রে। তুই লুচি বাদ দে, তুই লো ক্যালোরি কর না, তুই যে পরোটা কর, পরোটা খাও। পরোটা? হ্যাঁ সেই ভালো, পরোটা। কি পরোটা খাবি বল, এমনি পরোটা নাকি আলুর পরোটা? না আলুর পরোটা, আলুর পরোটা। আরে ঘিয়ে ভাজা নাকি সাদা তেলে ভাজা? হ্যাঁ ঘিয়ে ভাজা। বেশ, তা গাওয়া ঘিয়ে ভাজা নাকি ডালটা ঘিয়ে ভাজা? গাওয়া ঘিয়ে ভাজা। আচ্ছা, আরে গোল পরোটা না চৌকো পরোটা? এমনি এমনি টেকোনা পরোটা হয়ে যাবে, হয়ে যাবে, কোনো অসুবিধা। ওই দেখো, আচ্ছা খাবি কিসে বল দেখি, মানে ওই সোলার প্লেটে নাকি কাঁচের প্লেটে? কেন আমি তোর বন্ধু, ফ্যাং ফ্যাঙের সোলার প্লেটে খেতে যাবো? তুই আমার কাঁচের প্লেটে দে। বেশ বেশ বেশ, কাঁচের প্লেটে সুন্দর করে রেখে আলুর পর। আচ্ছা সঙ্গে তরকারি চচ্চড়ি? আরে চুর বাবা, তরকারি চচ্চড়ি গোল চৌকো প্লেটে তালায় দেখেছিস তো, দেখেছিস? তোর পাওটা খাবার মন নেই। এটা কখন বললাম? অসুবিধা তো কিচ্ছু, অসুবিধা দরকার নেই, করে দিই, ঝামেলা নেই, হয়ে যাবে। আনছি দরকার, চা প্লিজ না, তুই আমার চা খাওয়া, চা চা খাওয়া ভাই, এসব ঝামেলা নিস না। কি কি দি একদম? আরে বিজয় এরপর বাড়িতে এসে রে, একদম না, ভেজর ভেজর করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। চা একদম, চা খেয়ে চলে যাও। বেশ বল কি চা খাবি, আসাম চা না দার্জিলিং চা? আসাম চা। আচ্ছা দুধ চা না লিকার চা? দুধ চা। আচ্ছা কি দুধ, পাউডার দুধ নাকি এমনি? কেন আমি কি দুগ্ধপোষ্য শিশু, আমুল হোল মিল্ক খাবো, এমনি দুধ দিয়ে চা খাবো? আশ্চর্য তো। ওরে এটা তো বল গরুর দুধ না মোষের দুধ? গরুর দুধ। হ্যাঁ গরুর দুধ, সেই ভালো। আচ্ছা কি গরু, অস্ট্রেলিয়ান না দেশি? এই তুই কি আমায় মুরগি পেয়েছিস নাকি রে? কেন দুধের গায়ে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দেশি? ও লেখা থাকে না। আচ্ছা বাদ দে, বলছি কিসে খাবি, গেলাসে না কাপে? কাপে কাপে। আচ্ছা হ্যাঁ রে, চিনি দিয়ে না চিনি ছাড়া? না আমার সুগার টুগার কিচ্ছু নেই, বেশ চিনি দিয়ে দুধ চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিনি দিয়ে দুধ। ও মা, ক চামচ চিনি চাই? এক চামচ না দু চামচ? আমি না তোর বন্ধু, এতদিন বাদে এক কাপ চা খেতে চেয়েছি, সঙ্গে দুটো বিস্কুট দিবি না তুই? হ্যাঁ নিশ্চয়ই দেবো। এ কি রে, তুই বন্ধু বলে কত চার সঙ্গে বিস্কুট দিতে হবে না? নিশ্চয়ই দেবো, এত অসভ্য আমি নই রে। কিন্তু কি বিস্কুট সেটা তো বলবি, মানে ওই ব্রিটানিয়া নাকি লেরো? তুই যদি আমার ব্রিটানিয়া বিস্কুট খাস না, হ্যাঁ বলা যায় না কালকে কোম্পানি উঠে যেতে পারে, অত আশাই করি না। তুই আমার লেরো খাওয়া, লেরো 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 তো ব্যাস, এটাই ভালো। বলছি কোন লেরো রে, মানুষে যেটা খায় নাকি কুকুরে যেটা খায়? হেরে এক কাপ চা খেতে চিচি, তার জন্য এত কথা? অন্যায় করেছি বলে তুই জল দে? আরে আমার তো একটা বিবেক বলে জিনিস আছে নাকি? বিবেক তুই বগলে ভরে রাখিস, জল খা ভাই। আচ্ছা বল কিসে খাবি জল, গেলাসে না ঘটিতে? গেলাসে দে। হ্যাঁ কি গেলাস, কাঁচের গেলাস না স্টেনলেস স্টিলের গেলাস? এখনো ঠান্ডা মাথা আছে? হ্যাঁ ঠান্ডা মাথায় বলছি, কাঁচের গেলাস। ও বাবা এটা ঠান্ডা মাথা। আচ্ছা বেশ,
এক গ্লাস না দু গ্লাস? আরে ভাই এক গ্লাসই যথেষ্ট দিয়ে না রে ভাই। আনছি আনছি, ওরে উত্তেজিত হোস না, আনছি। বলছি ঠান্ডা জল না নর্মাল? ঠান্ডা জল। হ্যাঁ মনে পড়ে গেল ভাই, জেনারেল না মিনারেল? আবার মিনারেল? হ্যাঁ তুই, তোর বাবা, তোর চোদ্দ কুষ্টি, কোন কালে মিনারেল দেখেছিস তুই? তুই আমার জেনারেল জলই খাওয়া। বেশ তাই হবে। বলছি যে কুয়োর জল না টিউবওয়েলের জল? আরে ভাই রে ভাই ভাই, টিউবওয়েলের জল রে ভাই। ঠিক আছে টিউব, বলতেও কষ্ট হচ্ছে। বলছে আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল? প্রণাম করলাম, বিজয় করা হয়নি করলাম, ঘাট হয়েছে ভাই। তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে। আমি কেন যে মরতে তোর কাছে এলাম, তাতে যেমন আমি ওই পিসির বাড়ি চলে যাচ্ছিলাম ওখানে চলে গেলে আমার ভালো হতো। ও মা, এই কোন পিসি, বড় পিসি না ছোট পিসি? ও মা, তুই জেনে করবি কি? তিনি তোর মতো কিপটে না, আমাকে গেলে কত খাওয়াবে দাওয়াবে আদর যত্ন করবে। আমি আমার ফুল পিসির বাড়ি যাচ্ছি। আরে বাস ফুল পিসি, এই হাফ পিসি নয় বল। এক মিনিট তোমার জানো আমার কাছে দাও পিসি ফুল। পিসির ফুল পিসির বাড়ি কোন দিকে রে? পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে? মধ্যিখানে, পশ্চিমবঙ্গের মধ্যিখানে। আরে সেটা গ্রামে না শহরে? গ্রামে 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 গ্রামে। আচ্ছা গ্রাম তো প্রচুর আছে, রাগ করলে হবে না ভাই, গ্রাম প্রচুর আছে। যৌগ্রাম, নবগ্রাম, আদি সপ্ত গ্রাম, মধ্যম গ্রাম, তারপর নন্দী গ্রাম। নন্দী গ্রাম, নন্দী গ্রাম, নন্দী গ্রাম না? না আমি কেন আছি কেন তাই তো বুঝতে পারছি না, আমি কেন চলে যাচ্ছি না রে? আরে কিসে যাবি, ট্যাক্সিতে না রিক্সাতে? টোটোতে। দরজাটা কোন দিকে রে? কোন দরজা? সামনের দরজা না পেছনের দরজা? কি কুকুরে যে আমি তোর বাড়িতে এসেছিলাম রে। হ্যাঁ আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি, হ্যাঁ তুই আমার নামে কুকুর বুঝি? হ্যাঁ এ কি রে ভাই, তুই কেমন মানুষ রে? তুই বন্ধু বলে কথা, এতদিন পর বিজয়ের সময় বাড়িতে এসছিস, এত সুন্দর পরোটা, এটা ওটা সেটা চা খাওয়া দাওয়া হচ্ছিল, হঠাৎ তুই আমার নামে? আচ্ছা কি কুকুর দিসি না দিলি তুই? কালো কুকুর, কালো কুকুর। আচ্ছা আচ্ছা, নেড়ি কুকুর না দেশি কুকুর? আমি বাবার কালে দেখিনি রে। এই নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে মিসড কল দেয় রে। মিসড কল দেওয়ার পয়সাটা তো দিয়ে যা, দেখুন দেখি। আচ্ছা বলুন তো, বন্ধু বলে কথা, তাকে খাতির যন্ত্র করতে হলে একটু ভালো করে জেনে নিতে হবে না? এই এতগুলো খাবার এখন মিছিমিছি নষ্ট হবে, কি করা যায় বলুন দেখি? বড় কষ্ট করে রেঁধেছি জানেন। আচ্ছা আপনারা খাবেন? বেশ তাহলে ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো লাগলো, খবরদার যাবেন না ধীমানের বাড়িতে। দেখবেন ডাইনিং টেবিলে বসাবে, বসিয়ে পাখা চালিয়ে দেবে ফুল স্পিডে, দিয়ে বলবে হাওয়া খেয়ে বাড়ি চলে যান। হ্যাঁ।